কিনা সেটা হচ্ছে আমি বলতে পারবো না। এবং যেটা বললেন ভাই আপনি, আমাকে অলরেডি হচ্ছে পাকিস্তান থেকে নক দিয়েছিল ওখানে থাকা অবস্থায়। ওদের হচ্ছে চ্যাম্পিয়ন্স ইয়ে হলে, চ্যাম্পিয়নশিপ হলে হচ্ছে আমি যেতে পারবো কিনা। পরে আমি বলেছি যে ডিটেলস দিলে আমি ফেডারেশনের সাথে কথা বলে জানাবো। আমাদের টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় মালদ্বীপে হচ্ছে ওই গতবারের মতো আর্মি ক্লাবে, আর হচ্ছে মেবি আমি সম্ভবত 30 তারিখে দিতে চাই। অলমোস্ট 1 মান্থ। হ্যাঁ পাকিস্তান, না না, ও আমি বলেছি যে ওদের যখন টুর্নামেন্ট হবে যদি ইন ডিটেলস সেন্ড করে, আমাদের যদি মনে হয় যে ফেডারেশন যেতে দিবে তাহলে তখন দেখা যাবে। আমরা হচ্ছে নেপাল থাকাকালীনই আমাদের ফ্যামিলি হচ্ছে অনেক এক্সাইটেড যে আমরা প্রথমবার একটা ইতিহাস করেছি। সবাই বাসা থেকে বলছিল যে কবে বাসায় যাব। তো আমাদের এখানে যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে আমাদের সভাপতি স্যারের সাথে হচ্ছে কথা বলেছি, এখন আমাদের একটা ছুটির ডিসিশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানেই কিছুদিন থাকবো, তারপরে আমরা বাসায় যাব। 28 তারিখের পরে ওরা 28 তারিখ পর্যন্ত আপনার ভবনেই থাকবে, 28 তারিখের পরে ওরা ছুটিতে যাবে। এই খেলার আগে মম সবসময় চুল বাঁধে, ও হচ্ছে আমার মাসি ডিজাইনার, আমরা হচ্ছে আত্মীয়, তো সেই আমার চুল বেঁধে দেয়। আমি আমার নিজের চুল বাঁধতে পারি এবং সবাইকে বেঁধে দিই। গেমের দিনে সবাই সিরিয়াল, মানে ভাইস ক্যাপ্টেন হলো চুল বাঁধার কাজটা ঠিক মতোই করে। আর হ্যাঁ, মানে আমরা যখন রুমে থাকি তো আমাদের ম্যাচের আগে, মানে বের হওয়ার আগে বা গেমের মাঠে নামার আগে আমরা সবাই, মানে যাদের চুল লম্বা হয়, মানে লম্বা থাকে, তারা আমার কাছে এসে বেঁধে। গিফট তো যে খেলার মধ্যে যদি ওরা ভালো খেলে ওইটাই গিফট হিসেবে আমি। ও ব্রেকফাস্ট আসলে খুবই ভালো ছিল, কারণ আপনাদের সবার টেলিফোন সকাল থেকে আসলে আমি মনে করি 6টার থেকে আজকে খুব টেলিফোন সব ভাইরা করতেছিলেন আপনারা, তো খাচ্ছিলাম এবং টেলিফোন ধরতেছিলাম, আসলে ভালোই। আর আমার হলো পিচির সাথে, পিচিও আমি যখন কথা বলতেছিলাম পিচি আসে খুব সামনে দাঁড়াচ্ছিল, আমার ওয়াইফও পাশে বসেছিল, মানে আজকের সকালটা মানে খুব অন্যরকম সকাল কেটেছে। আমাদের অ্যাজ ইউজুয়াল আর প্লেয়ার, সো আমরা ওই ইয়েটা থেকে আমরা বাইরে যেতে পারি না, ওটা হচ্ছে অকেশনালি দু একদিন ছাড়া, বাট প্লেয়ারদের যে ফুড হ্যাবিট আমাদের আসলে ওটাই মেইনটেইন করতে হয়। আর ঋতুপর্ণা আপনার আল্লাহর রহমতে ভালো আছে, কোনো ব্যথা টাথা নেই, ফাইন। আমাদের তো নেক্সট টুর্নামেন্ট হলো আমাদের আন্ডার ফিফটিন সাফ নভেম্বরের 1st উইকে, আর আগামী বছর তো আমাদের না এশিয়ান গেমস, তো এশিয়ান গেমস আমাদের এখনো শিডিউল, আমাদের যেটা শিডিউল আছে এখন আপনার 23 সালে আমাদের শিডিউল হলো ফেব্রুয়ারিতে হলো
আপনার হলো অনুর্ধ সাপ আছে উইফার আপনার স্পন্সরশিপে এবং সাপ কমিটি আপনার টুর্নামেন্ট 20-এর আপনার টুর্নামেন্ট আছে পরের মাসে আপনার হলো এফসি কোয়ালিফিকেশন আছে আন্ডার 20 শেষ করে নি 20 আপনার কোয়ালিফিকেশন আছে আপনার এপ্রিলে আপনার হলো আন্ডার 17 কোয়ালিফিকেশন আছে তারপরে আপনার আগস্টে হলো সেকেন্ড কোয়ালিফিকেশন হলো 20 সেপ্টেম্বরে সেকেন্ড কোয়ালিফিকেশন 17 তারপরে আপনার অলিম্পিক বাছাই আমাদের আছে আগামী বছর এখন আমরা আসলে আমাদের ফোকাস হলো আপনার অলিম্পিক সিনিয়র টিমের অলিম্পিক কোয়ালিফাই করা এবং 2024-এর সাপ আমাদের যে সাপ খেলে আসলাম এটাকে আসলে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আর কি এটা তো আমাদের আপনি যদি অবশ্যই কালকে প্রেস কনফারেন্সে ছিলেন আমাদের প্রেসিডেন্ট তো বলেছে আমরা এখন হলো শক্তিশালী দলের বিপক্ষে খেলবো তো ওনারা চিন্তা ভাবনা তো অবশ্যই করতেছে তো যদি আমাদের এই সুযোগগুলো থাকে অবশ্যই ওনারা এটা কাজে লাগাবেন আমি এটাই আশা করবো না এই ব্যাপারটা হলো আপনার 2009 যখন আমি মহিলা ফুটবলের কোচ হলাম তখন তো আপনার অহরই হইতো তো তখন আমার কোনো কিছু মনে হয়নি যেহেতু আমি এখানে কাজ করতাম আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে আমি 2008 সালে সারা বছরে আমি সিনিয়র মেন্স টিমে অ্যাসিস্ট্যান্ট করছিলাম আর সেখান থেকে আমাদেরকে দেওয়া হলো আপনার হলো আমাকে দেওয়া হলো আপনার মহিলা টিমের কোচ তো সাবিনারা তখন আসলো আপনার জিএফ কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে সাবিনারা তখন আসলো সাবিনারা ক্যাম্পে মানে সাবিনাদের এই বেস্ট ক্যাম্পে তো তখন আমি যখন ওই এই টিমের কোচ হলাম তখন আপনার একটা জিনিস ভালো আমার গুড লাক ছিল যে অলিম্পিক আপনার হলো অলিম্পিক 7 মাসে ক্যাম্প করেছিল যদি 1-1.5 মাসে ক্যাম্প করতো মানে যা ডিজাস্টার হইতো আর কি তো এদিকে পুষ্পা স্যার রিসিভ আর আপনার যে ফুটবল যে দৌড়ায় খেলতো ফিটনেস কন্ডিশনিং ট্রেনিং জয়েন করতে গেছি তখন অনেক মেয়েরই আপনার এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে কন্ডিশনিং ফুটবল খেলে দৌড়ায় খেলতে হবে যে আর আমার আর আপনার বেশিরভাগ মেয়েরই যদি কোনো আপনার একটা শর্ট স্পিন বা ই করতেন টার্নিং করতে গেলেই কুশিয়া লিগামেন্ট ইঞ্জুরি হতো মানে সবচেয়ে বড় একটা ই ছিল যে কুশিয়া লিগামেন্ট ইঞ্জুরি মানে একটু যদি স্পিড দিতেন তো আপনার এই হলো অবস্থান ছিল তা কিন্তু এখানে আপনার ভালো দিক ছিল যে আমরা যারা কোচিং স্টাফ আমি ছিলাম বা যেই ছিল তারা বুঝতে পেরেছিল যে এরা হলো সব হলো ডেডিকেটেড এদের হলো আপনার ইচ্ছা শক্তি প্রবল আর এদেরকে যা বলা হয় ওইটাই আর কি ওই জিনিসটাই আমাদের মাথায় ঢুকেছিল এবং আমি মনে করছিলাম যে এটাই হলো পুঁজি আর এখানে আরেকটা জিনিস যে ট্রান্সপারেন্সি এখানে আপনার যা হবে সবাই একই জিনিস বুঝবে এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নেই স্বচ্ছতা আপনি যদি বলেন যে তোহরার এখন বলেন যে তোহরা যদি বলেন যে কে কে এই টিমে এখন খেলবে আর কে কে সাপ নামবে কার অবস্থান কি সব কিছু বলে দিব যে তোহরা বা স্বপ্নারায়ণী জুনিয়র ছিল এই টিমের বলে দিতে পারবে তো এই জিনিসগুলোই আসলে আপনার কাজ করেছে এবং না এ অনেকে অভিনন্দন আসার পরে আপনার যখন আমার মোবাইল খোলা হয়েছে সবাই অভিনন্দন জানিয়েছে আমি তখনও যেভাবে নিছি এখনও ওইভাবে আমার কাছে এটা এখানে কোনো পার্থক্য নেই কারণ এটা আপনার
প্রেক্ষাপটে আর আমরা তো হলো বাংলাদেশ, আমাদের প্রেক্ষাপটে আপনি যখন আপনি একটু দুর্বল থাকবেন আপনি ওইখানেই সবাই আঘাত করবে, এটাই হলো স্বাভাবিক। আমি অ্যাজ এ বাঙালি হিসাবে আমি বুঝি, কিন্তু ওইটা আসলে আমার কাছে কোনো কোনো ফিলিংস নেই। যেহেতু ওরা আপনার আপনার এই টুর্নামেন্টগুলো মালয়েশিয়ার সাথে খেলার আগেও কঠিন অনুশীলনের মধ্যেই ছিল এবং সাফের আগেও আপনার ওরা ট্রেনিংয়ের মধ্যে ছিল, তো ওরা আপনার 7 দিন হলো রিকভারি করবে, তারপরে ওরা আপনার বাড়িতে যাবে। ওরা হলো 28 তারিখে যাবে, আপনার 18 তারিখে ওরা ব্যাক করবে। এটা হলো ওদের কাছে আমরা জানতে চাইছি যে তোমরা কতদিনের ছুটি চাইতেছ, ওদের ইচ্ছাতেই আর কি। এটা আমরা যেরকম ভালো খেলি তো আমাদের ভাইয়ারাও ভালো খেলার চেষ্টা করে, তো যেহেতু ভাইয়াদের খেলা তো আমরা যেরকম ভালো একটা সফল পেয়েছি ভাইয়ারাও চেষ্টা করবে সেটা আশা করি। আর আর আমরা এখন যে একটা ভালো রেজাল্ট করেছি সেটা ধারাবাহিক ধরে রাখতে চাই এবং সামনে যে ম্যাচগুলো বা গেম থাকবে সেগুলো আমরা এরকম ভালো একটা রেজাল্ট দিতে চাই। না এখন তো আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটা ধরে রাখার জন্য আসলে আরো আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং আমরা এখন সফলতা পেয়েছি যে আমরা অনেক হার্ড ওয়ার্ক করার জন্য, তো সেভাবে এটাও আমরা ধারাবাহিক ধরে রাখবো। এবং মানে তুমি কি এটা এখনো বিশ্বাস করো কিনা যে তোমরা তো 1 নম্বরই ছিলে কিন্তু ইন্ডিয়া নেপাল এখনো শক্তিশালী টিম কিনা? অর্জনে একটু হয়ে গেছে। প্রথমত কিন্তু এটা বললে চলবে না যে আমাদের ফুটবলের শুরুটা কতদিন। এখন ইন ইন্ডিয়া যদি দেখেন তাদের 40-50 বছর হচ্ছে ফুটবলের যাত্রা, আমরা কেবল শুরু করলাম এবং সফলতা পাচ্ছি 4-5 বছর ধরে। এখন গেম যদি দেখেন সেখানে হচ্ছে অবশ্যই নেপালের সাথে এবং ইন্ডিয়ার সাথে অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়েছে এবং আমার মনে হয় যে ওদেরকে আসলে ওই হেলা ফেলা ভাবে ভেবে রাখার কোনো কারণ নাই, কারণ এইসব টিমের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। ইন্ডিয়াও ভাবিনি তারা হচ্ছে আমাদের সাথে এভাবে হারবে, ইভেন নেপালও হয়তো ভাবিনি। সো আনফরচুনেটলি 4-5 বছরে যে এটা আমার আসলে অনেক পার্সোনাল আসলে ওপিনিয়ন যে আমাদের প্রেসিডেন্টও বলছিলেন যে ফুটবল খেলা আমরা জিতেছি কিন্তু উনি আসলে তৃপ্তি পেয়েছে মেয়েদের খেলা দেখে, যে মাঠে মনে হয়েছে যে খেলা হচ্ছে। ইভেন নেপালের সাথে যখন আমাদের ম্যাচ হচ্ছে গ্যালারি ভর্তি 15-17 হাজার দর্শক, খেলার পরে তারা হচ্ছে মুগ্ধ হয়ে গেছে আমাদের খেলা দেখে, দ্যাট মিন্স হচ্ছে বাংলাদেশের মহিলা ফুটবল ইমপ্রুভ করেছে। এবং আমার আত্মবিশ্বাস যে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে অবশ্যই যে ধারাবাহিকতা আমরা করে আসছি এবং যে রেজাল্ট আমরা করে আসছি এবছর 2 বছর পরে গিয়েও হয়তো আমরা সেম ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। উনি সবসময় একটা কথাই বলেন যে একটা প্লেয়ারের হচ্ছে যে 3টা দিক আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিসই। সো প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। স্যার যেটা বললেন যে সাউথ এশিয়ান গেমসে আমাদের যদি 1 মাসের ক্যাম্প হতো তাহলে আসলে তখন বোঝা যেত যে কি একটা অবস্থা। সো আমার মনে হয় যে আমার কাছেও একই জিনিস মনে হয় যে ফুটবল খেললে মানে প্র্যাকটিসের উপরে আর কোনো কিছু নাই। সো আমাদের আসলে প্র্যাকটিসটাই কন্টিনিউ করে যেতে হবে। আরেকটা বিষয়
উঠছে না ওটা আমরা বলবো না ওটা বাবুবের থেকে বলবো না প্রথমত তো আসলে আমি আমার কথা হচ্ছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন বাংলাদেশের মানুষ আসলে যেভাবে কালকে উদযাপন করেছে আমি চাই না মানুষের মুখ থেকে হাসিটা চলে যাক আমি চাই যে আসলে পজিটিভ সাইডেই তারা থাকুক আর এমন দিনের সাক্ষী আসলে সবাই হতে চায় সো দিন শেষে ওদের হয়তো খারাপ লাগতেই পারে তবে আমার মনে হয় যে সবকিছু বাদ দিয়ে আমরা খুশি আমরা যে উদযাপনটা করেছি যে হাসি মুখ নিয়ে বাংলাদেশের মানুষ কালকে ছিল সেই জিনিসটাই ধরে রাখুক আর দিন শেষে যদি তারা মন খারাপ করে তাহলে আলটিমেটলি আমাদেরও মন খারাপ হবে সো আমি চাই না যে এই হাসিটা সবার মাঝে থেকে এত তাড়াতাড়ি হারিয়ে যায় এবং আপনি যেটা বললেন যে তিনজনের হ্যাঁ ওটা নিয়ে আসলে বাফুফে কাজ করছে এবং ওটা বলছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই প্লেয়ারদের ওয়ার্ডি হওয়ার কিছু নাই ওটা হচ্ছে ওনারা ইয়ে করে দিবে না না ধন্যবাদ মানিক ভাই সীমাবদ্ধতা অবশ্যই আছে কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে এবার যাওয়ার আগে আমরা সবসময় আমরা মানে আমাদের আক্ষেপ থাকে যে আমরা টার্ফের মাঠে প্র্যাকটিস করে গ্রাসে খেলতে যাই কিন্তু এবার আমরা যাওয়ার এক মাস আগে কিন্তু শেখ জামাল মাঠ বুক করে দিয়েছে এবং আমরা সেখানে খুব ভালোভাবেই গ্রাসে প্র্যাকটিস করে গেছি তো ফুটবল বোর্ড আর আজকে তো আপনার আমাদের সভাপতি মেয়েরা যা যা উত্থাপন করেছে উনি সব কিছু অ্যাকসেপ্ট করেছে তো ফুটবল ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী করার জন্য তো আমি মনে করি যে আর আমাদের আপনার আজকে আমাদের কিছু কিছু ই ছিল আমাদের যেমন যেমন জিপিএস আমাদের একটা জিপিএস সেট আছে সেটা আমরা ছেলেরা মেয়েরা সব জায়গায় ইউজ করি তো আমাদের আজকে মাননীয় চেয়ারম্যান কাছে আমাদের ই ছিল সভাপতির কাছে যে আমাদের দুইটা জিপিএস সেট হলে ভালো হয় আমাদের মেয়েদের জন্য স্পেসিফিক ওটা উনি এগ্রি করেছেন যে আমরা পাচ্ছি তো আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট উনি এগ্রি করেছেন এবং যখনই আমরা মানে যা যাই হয়তো পুরোপুরি না হইলেও ওনাদের চেষ্টা তো ওনারা করেই যাচ্ছে